ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ এক নারীর মৃত্যু হয়েছে তবে রাজধানী সহ সারা দেশের হাসপাতালগুলোতে কমছে ডেঙ্গু রোগীর ভিড় চিকিৎসকরা জানান হাসপাতালে থাকা রোগীদের বেশিরভাগই সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে তবে সেপ্টেম্বরে বৃষ্টি হলে আবারও ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে বলে সতর্ক করলেন চিকিৎসকরা এদিকে গত চব্বিশ ঘন্টায় সারাদেশে নতুন রোগী শনাক্ত হয়েছে এক জন স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে বাহান্ন জন